চঞ্চলকর এক অভিযোগ স্কুল পড়ুয়াদের জন্য যে বরাদ্দ ট্যাবের টাকা সেটা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্কুল পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা দিচ্ছে রাজ্য সরকার পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসে বদল আনা হচ্ছে এবং এইভাবেই প্রতারণা করা হচ্ছে এমনটা অভিযোগ কলকাতা পুলিশের কাছে অভিযোগ উত্তর কলকাতা স্কুলের তদন্তে কলকাতা পুলিশের জালে ইতিমধ্যে উত্তর দিনাজপুর থেকে দুই প্রতারণায় জড়িত ডিআই অফিসের কোনো কর্মী এমনটা মনে করা হচ্ছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র এই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে পিয়ালি ট্যাব কেনার টাকা যেটা কিনা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কথা ছাত্রদের সেখানে প্রতারণা করা হচ্ছে প্রথমত জানতে চাইব কিভাবে এই প্রতারণা চক্র কাজ করছে এবং কারা এর পেছনে কি জানা যাচ্ছে পিয়ালি একেবারে তুমি দেখো তুমি জানো যে রাজ্য সরকারের তরফ থেকে দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়ার ট্যাব কেনার জন্য টাকা দেওয়ার কথা এবং সেই মর্মে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে সম্প্রতি উত্তর কলকাতার একটি স্কুলের তরফে কলকাতা পুলিশের সাইবার থানাতে অভিযোগ জানানো হয় তার কারণ তারা যেটা জানায় যে তাদের স্কুলের চারজন পড়ুয়া তাদের চারজন পড়ুয়ার কাছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে SMS আসে অথচ তাদের অ্যাকাউন্টে এরকম কোনো টাকা ঢোকেনি এরপরেই কলকাতা পুলিশের সাইবার শাখা তারা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করতে শুরু করলে তারা দেখে যে এই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকার কথা ছিল সেখানে না ঢুকে উত্তর দিনাজপুরের বাসিন্দা দুজনের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে এরপরেও কলকাতা পুলিশের সাইবার শাখা উত্তর দিনাজপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে যারা তদন্তকারী অফিসারদের জানিয়েছেন যে কিছু টাকার বিনিময়ে তারা সেই টাকাগুলোকে ধার দিয়েছিল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা IP অ্যাড্রেস বা অন্যান্য সমস্ত কিছু ট্র্যাক করে যেটুকুনি জানতে পারছেন তার থেকে তাদের কাছে এটা অনেকটা স্পষ্ট যে এই যে সমস্ত DI অফিসে এই পড়ুয়াদের ডিটেলসগুলো জমা পড়ে যেখানে তারা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিচ্ছে সেখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা এই পড়ুয়াদের ডিটেলসে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসের পরিবর্তে প্রতারকরা নিজেদের ভাড়া নেওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলোকে পুট করছে এবং সেখান থেকে সে ফলে সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে যাওয়ার বদলে এই ধরনের প্রতারকদের বিছানো জালে অর্থাৎ অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে ফলে এখনও পর্যন্ত তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে DI অফিসের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত ফলে তাদেরকেও কিন্তু আইডেন্টিফাই করে গ্রেপ্তারের যে কাজ সেটা তদন্তকারী অফিসাররা চেষ্টা করছেন একেবারেই তাই পিয়ালি আরও একবার জানতে চাইবো তোমার কাছ থেকে যে কোথাও গিয়ে যে DI অফিসারের কেউ জড়িয়ে থাকা মানে না হলে তো সত্যি এই তথ্য বাইরে আসার কথা ছিল না কতদিন ধরে এই চক্র কাজ করছে বলে মানে এখনো পর্যন্ত পুলিশের অনুমান কি মনে হচ্ছে একেবারেই দেখো এখনো পর্যন্ত যতটা তদন্ত এগিয়েছে এবং যে অ্যাকাউন্ট বা যে সার্ভার থেকে এই অ্যাকাউন্টের ডিটেলসগুলো পরিবর্তন করা হয়েছে সেইগুলো দেখেই তদন্তকারী অফিসারদের যেটা অনুমান যে DI অফিসের কোনো কর্মী এই প্রতারণার সঙ্গে জড়িত অর্থাৎ যে স্টুডেন্টরা যে স্কুলের পড়ুয়ারা তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সহ যে ডিটেলসগুলো তারা জমা করছেন যাতে ট্যাবের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ছাত্র প্রতি যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা তাদের কাছে তারা পায় সেই অ্যাকাউন্টের ডিটেলসগুলোই কিন্তু বদলে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে কোনো DIFS-এর অফিসের কর্মী জড়িত বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন এবং এই বিষয়ে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা